বিগত কয়েক বছরে পঁচিশ মার্কস এসছে টোটাল পঁচিশটা মার্কস মানে বুঝতে পারছো প্রতি বছর ক্যাটাগরি টুয়ে একটা করে কোশ্চেন মিনিমাম থাকছে নাইন থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে টুয়ে টেনের তুলনায় টেনে খুবই কম কোশ্চেন আসে নাইনে যত কোশ্চেন আসে সব কোশ্চেন ক্লাস নাইন থেকে চলে আসে কোনো কোশ্চেন আসেনি কি তাকে বাদ দিতে পারো বার্নলীর নীতিও বাদ দিতে পারো স্মৃতিস্থাপকতা ইম্পর্টেন্ট চ্যাপ্টার একটু দেখবে কোশ্চেন আসার এই বছরের সম্ভাবনা একটু ভালো রয়েছে এই যে এই চ্যাপ্টারটা দ্রবণ ঠিক আছে লিখে না লিখে না এবছর দুটো মিনিমাম কোশ্চেন আসবে তোমরা যারা দু হাজার চব্বিশে এনএমজিএম এর পরীক্ষা দিতে চলেছো তাদের মধ্যে এখন সবচেয়ে বড় একটা প্রশ্ন আছে যে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স ইংলিশ লজিক্যাল রিজনিং জি কে ম্যাথামেটিক্স সব চ্যাপ্টারগুলোর থেকে কোন কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট তো সেগুলো নিয়ে একটা ভিডিও নিয়ে আসার জন্য তো আজকের এই ভিডিওতে আমরা ফিজিক্যাল সায়েন্সের সবচেয়ে ইম্পর্টেন্ট এগুলো চ্যাপ্টার অর্থাৎ বিগত কয়েক বছর ধরে যেই যেই চ্যাপ্টারগুলোর থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব কোন চ্যাপ্টার থেকে কত মার্কস এসছে তার মতন আমরা একটা ওয়েটেজ বুঝতে পারবো যে এই চ্যাপ্টারটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ মানে এই চ্যাপ্টারটাকে আমাদেরকে করতেই হবে কিছু কিছু চ্যাপ্টার এমন থাকবে যেগুলোর থেকে বিগত কয়েক বছর ধরে কোনো প্রশ্নই আসেনি তাহলে আমরা সেই সব চ্যাপ্টারগুলোকে স্কিপ করতে পারি তাহলে আমাদের মাথার থেকে একটা চাপ কমলে যে এতগুলো চ্যাপ্টার আমাদেরকে করতে হলো না কম পরিমাণ চ্যাপ্টার করে পড়েই কিন্তু আমি একটা ভালো স্কোর গেন করতে পারবো চলো আমরা দেখে নিই একদম ডিরেক্ট যে কোন কোন চ্যাপ্টারগুলো থেকে কত কি মার্কস রয়েছে তো সবচেয়ে প্রথমে আমরা একটু দেখে নিই এটা ক্লাস নাইনেরটা দিয়ে শুরু করবো প্রথমে তারপরে ক্লাস টেন আসবো তো আমরা এখানে টোটাল করে রেখেছি কোন চ্যাপ্টার থেকে কত মার্কস এসছে দু সালে শিফট ওয়ান শিফট টু দুটো শিফটে পরীক্ষা হতো দু সালেও সিমিলার ওই দু সালেও শিফট ওয়ান শিফট টু দুটো শিফটে পরীক্ষা হতো দু সালে শুধুমাত্র একটা শিফটেই পরীক্ষা হয়েছিল একটাই কোয়েশ্চেন পেপার হয়েছিল তো সেই হিসেবে দু থেকে দু সব ডেটা তোমাদের কাছে রয়েছে তার আগে পরীক্ষা হতো না তার আগে উচ্চ মাধ্যমিকের মার্কসের ভিত্তিতে পরীক্ষা হতো তো এইটা হচ্ছে আমাদের ডেটা এই ডেটা অ্যানালাইসিস করে আমরা এবারে করা শুরু করি দেখো এখানে আমাদের টোটাল মার্কস কোন চ্যাপ্টার থেকে কত এসছে সেটা আমরা দেখবো সবচেয়ে প্রথমে পরিমাণ যে চ্যাপ্টারটা রয়েছে পরিমাপ বলে যে চ্যাপ্টারটা রয়েছে মানে ইউনিট অ্যান্ড ডাইমেনশন বলে যে চ্যাপ্টারটা রয়েছে ভৌত একক পরিমাপ এতটাই ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমরা দেখো দু হাজার তেইশ সালে তিন খানা কোশ্চেন দিয়েছিল তিনটে কোশ্চেন দু হাজার তেইশ সালে দিয়েছিলো মানে এটাকে আমি আগের দিনও আমাদের কোচিংয়ে প্রচুর ছেলেকে প্রায় চারশোটার উপর কোশ্চেন করেছিস তোমার এই চ্যাপ্টারটার থেকে ওটার বাইরে একটা কোশ্চেন আসবে না আমি জানি তো এইটাকে ভালো করে কোন নিলে কনফার্ম যদি তিন মার্কস আছে তো তিন মার্কস তুমি কনফার্ম পাবে ঠিক আছে আমি লিখে লিখে যাচ্ছি পাশে যে তুমি কত মার্কস করে কনফার্ম পাবে এটা হচ্ছে আমরা গ্রিন কালিতে লিখতে থাকি তিন মার্কস আমি এই চ্যাপ্টার থেকে কনফার্ম পেলাম আচ্ছা এইখানটাতে আমরা লিখি ঠিক আছে তিন মাস কনফার্ম বলো বল গতি চ্যাপ্টার থেকে দেখো বিগত কয়েক বছরে পঁচিশ মার্কস এসছে টোটাল পঁচিশটা মার্কস মানে বুঝতে পারছো প্রতি বছর ক্যাটাগরি টুয়ে এ একটা করে কোশ্চেন মিনিমাম থাকছে দেখো দু বাইশ সালে ক্যাটাগরি টুয়ে এ তিনটে কোশ্চেন ছিল শিফট ওয়ানে চারটা কোশ্চেন ছিল শিফট টু তে দু তেইশ সালে একটা কোশ্চেন ছিল ক্যাটাগরি টুতে আর একটা ছিল ক্যাটাগরি ওয়ানে টোটাল দু হাজার তেইশ সালেই পড়েছে তিন মার্কস তার আগে দেখো দু সালে এই দিকে সাত মার্কস এই দিকে এগারো মাস তাহলে দেখো কতটা ইম্পর্টেন্ট বুঝতে পেরেছো এই চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট একটা তোমাদেরকে খুব ভালো জিনিস বলি যে মানে এই যে এগুলোর থেকে না যত নাম্বারে পড়ুক দু সালে তিন নাম্বার পড়েছে এবছর যদি দশ নাম্বারও পেয়ে যায় দশ নাম্বারে তুমি তুলতে পারবে এতটাই ভালো একটা চ্যাপ্টার যদি তুমি ঠিকভাবে গাইডেন্স নিয়ে পড়ে পড়াশোনাটা করো যেগুলো যেগুলো পড়ানো হয় যেগুলো এগুলো বলা হয় সেগুলো সেগুলোকে যদি করে নিতে পারো একটা সহায়িকাকে ধরে পরে যদি কমপ্লিট করতে পারো ওর বাইরে কোনো কোশ্চেন আসবে না একটু ওই সময় গিয়ে পরে উপস্থিত বুদ্ধিটা কাজে লাগাতে হবে তাহলেই সব পারবে এরপর শুনো আমার মজার বিষয় হচ্ছে আমাদের যত যত কম্পিটিভ লেভেলের পরীক্ষা হয় মেনলি আর কি তোমার যত যত হয়ে থাকে দেখা যায় যে ক্লাস নাইনের থেকে কম কোশ্চেন টেনের থেকে বেশি কোশ্চেন আসে তেমন ইলেভেনের থেকে বেশি কম কোশ্চেন আসে টুয়েলভ থেকে বেশি কোশ্চেন আসে এটা দেখা যায় যে নাইন আর ইলেভেন থেকে কম কোশ্চেন আসে টুয়েলভ আর হচ্ছে টেন থেকে বেশি কোশ্চেন আসে কিন্তু এই জিএনএম এর পরীক্ষায় একটু উল্টো হয় নাইন থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে টেনের তুলনায় টেনে খুবই কম কোশ্চেন আসে নাইনে যত কোশ্চেন আসে সব কোশ্চেন ক্লাস নাইন থেকে চলে আসে তাহলে ক্লাস নাইনের চ্যাপ্টারকে আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো তরল ও বায়ুর চাপর যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টার থেকে কোনো প্রকার কোনো কোশ্চেনই আসেনি বিগত এত বছর ধরে কোনোদিনও কোনো কোশ্চেন আসেনি আর্কিমিডিসের নীতির থেকে দেখো এই যে এইখানে একটা ক্যাটাগরি টুয়ের কোশ্চেন দিয়েছিলো যে আমার মনে আছে এখনও পর্যন্ত যে একটা বস্তুকে তুমি যদি তোমার জলে ডুবিয়ে দাও সেটা যদি ভাসে বা ডুবে যায় বা নিমজ্জিত অর্ধ নিমজ্জিত অবস্থায় ভাসে তাহলে ওয়েটের সঙ্গে একটা রিলেশনশিপ দিয়েছিল তো সেই বছর দু হাজার বাইশ সালের শিফট ওয়ানে এখান থেকে টোটাল তিন মার্কস এসেছিলো দু হাজার তেইশ সালেও কোনো কোশ্চেন আসেনি তার আগেও একবার এসেছিলো দু হাজার একুশ সালে শিফট ওয়ানে তবে চ্যাপ্টারটা ঠিকঠাক চ্যাপ্টার করতে পারো ভালো চ্যাপ্টার ঠিক আছে এই চ্যাপ্টারটাকে করবে স্কিপ করো না এই তরল বায়ুর চ্যাপ্টারকে স্কিপ করতে পারো কিন্তু এই কনসেপ্টটা না শিখলে ডিয়াসের নীতি তুমি শিখতে পারবে না তাহলে এই কনসেপ্টটাও তোমাকে শিখতে হবে ওকে আচ্ছা পৃষ্ঠাম থেকে দেখো দু মার্কস এসেছিলো একবার দু হাজার একুশ সালে একবার দিয়েছিল দু হাজার বাইশ সালে একবার দিয়েছিল দু হাজার তেইশ সালে কোনো কোশ্চেন দেয়নি আচ্ছা নিচের দিকে আমরা যদি চলে যাই নিচের দিকে দেখো বার্নলির নীতি শান্ততা শান্ততার থেকে কোনো কোশ্চেন আসেনি শান্ততাকে বাদ দিতে পারো বার্নলির নীতিও বাদ দিতে পারো স্মৃতিস্থাপকতাটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার একটু দেখবে কোশ্চেন আসার এবছরের সম্ভাবনা একটু ভালো রয়েছে পরমাণুর গঠন ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটাকে করতে হবে আগের বছর কোশ্চেন আসেনি কোনোভাবে কিন্তু প্রতি বছর একটা করে কোশ্চেন আসার সম্ভাবনা আছে একটা কোশ্চেন এ বছর আসবে তাহলে এই চ্যাপ্টারটা আমাদেরকে করতে হচ্ছে মূলের ধারণা কোনো কিছু এগুলো বাদ দেওয়ার কোনো সিন নেই এগুলো করতে হবে এই যে এই চ্যাপ্টারটা দ্রবণ ঠিক আছে লিখে না লিখে না এ বছর দুটো মিনিমাম কোশ্চেন আসবে এই বছর দুটো মিনিমাম কোশ্চেন আসবে আর দুটো কোশ্চেনই তোমরা করতে পারবে আরামসে করতে পারবে ওই কি টপিকের কোশ্চেন আসে তোমাকে বলে দেবে যে এরোসেল বলো বা এটা কি ধরনের মিশ্রণ ঠিক আছে তো যে ইমালসেন কারো মিশ্র মানে এরোসেল আরে তোমার বলবে যে কী বটে এটা মিশ্রণের মুখস্থ করে নিবে একটা তালিকা আছে দ্বিতীয় কি পড়ে একটা ফর্মুলা আছে সেই ফর্মুলাটা দিয়ে অঙ্ক প্রতি বছর সেম জিনিস পড়ে প্রতিটা বছর সেম জিনিস অন্য দুটো ওই দুটি কোশ্চেন দুটি কোশ্চেনকে প্র্যাকটিস করলেও ব্যাস এখান থেকে কনফার্ম দু মাস তোই পাবে দুটি টাইপের কোশ্চেন দুটি টাইপকে প্র্যাকটিস করে না দুটো নাম্বার কনফার্ম পাবে প্রতিটা বছর সেম জিনিসটাই পড়ে আচ্ছা এই যে এইটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার অ্যাসিড খার লবণ অ্যাসিড খার লবণ একটু লেন্দি চ্যাপ্টার কিন্তু তোমাদেরকে করতে হবে এই চ্যাপ্টারটার থেকে দেখো আগের বছর দু মাস শেষ ছিল একটা হচ্ছে মৃদু অ্যাসিড তোমার কোনটা টু এইচটা মৃদু অ্যাসিড না কি দিয়েছিল আর একটাও কিছু একটা এরকম টাইপের কোয়েশ্চেন ছিল ঠিক আছে তো তো এইটা হয়ে গেল আচ্ছা মিশ্রণের উপাদানের পৃথকীকরণ কোনো দরকার নেই পড়ার পড়ার দরকার নেই জল পড়ার দরকার নেই এই দেখো আবার একটা এসেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার কার্য ক্ষমতা ও শক্তি খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার পড়তে হবেই হবে আর এটুকু জেনে রাখো বিশ্বাস করো আমার উপরে যে এখান থেকে যত নাম্বারই পড়ুক তিন নাম্বার আগের বছর পড়েছিল বছরে যদি তিন নাম্বার পড়ে তিন নাম্বারই পাবে ক্যাটাগরি টু এ একটা কোশ্চেন দিয়েছিল ক্যাটাগরি ওয়ানে একটা কোশ্চেন দিয়েছিল টোটাল তিন মার্কস পড়েছিল ক্যাটাগরি টু এর দু মার্কস ক্যাটাগরি ওয়ানের এক মাস তিন নাম্বার কনফার্ম পাবে এতটাই জলের মতন সোজা চ্যাপ্টার তাপ আবার একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার শুধুমাত্র এই তাপটা হচ্ছে এটা ক্লাস নাইনের তাপ এর সাথে ক্লাস টেনের তাপটাকে যদি জুড়ে দাও এই পাঁচ মার্কসটা আরও বেশি হয়ে যাবে দশ মার্ক্স বারো মার্ক্স হয়ে যাবে কারণ ক্লাস নাইনের তাপ থেকেও যেমন কোশ্চেন আসে ক্লাস টুয়েলভে মানে টেনের তাপ থেকেও সেরকম কোশ্চেন আসে ঠিক আছে এইটা তাপের মধ্যে কি আছে যে তোমার যেখানে হচ্ছে লিন তাপ বলো বা এইচিজিক্যাল টু যেটা জায়গাটা সেটা হচ্ছে এখানে আসে আর ক্লাস টেনটাতে কি আছে তাপীয় প্রসারণের যে জায়গাটা আছে সেটা এটা অবস্থার পরিবর্তনের জায়গাটা আছে আর হচ্ছে তোমার উষ্ণতার বিভিন্ন ভ্যারিয়েশানগুলো আছে ক্যালোরিমিতিটা আর ওখানে আসে আমাদের তাপীয় প্রসারণ সেখান থেকেও দু হাজার তেইশে কোশ্চেন এসেছিলো দু হাজার বাইশ তো কোশ্চেন এসেছিল তো এখানে দেখো তাপ থেকে হচ্ছে আমাদের ক্যাটাগরি ওয়ানের একটা ক্যাটাগরি তুমি দুটো এসছিলো টোটাল দু হাজার তেইশে তিন মাস এসেছিলো তোমরা যদি যাও তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে এইটা হচ্ছে আমাদের ক্লাস টেনের চ্যাপ্টার তারপর আমরা আবার ওখানে ফিরে আসি ক্লাস টেনের যদি তুমি তাপের চ্যাপ্টারটাতে যাও এই যে তাপীয় প্রসারণ তাপের পরিবহন থেকে দেখো আগের বছর একটা কোশ্চেন দিয়েছিল আগে কোনো দিনও দেয়নি দু সালে দেখো একটা কোশ্চেন দিয়েছিল তাই না তাহলে এটা ইম্পর্টেন্ট জিনিস যে এখান থেকে তুমি মানে ছ মাস টোটাল রয়েছে আর কি আরও এক মাস ঢুকিয়ে নাও পুরো তাপটাকে যদি তুমি ধরো একটা মার্কস তুমি পাবে সেই তোমার আগের বছর চার মার্ক্স এসেছিলো চার মার্ক্সে চার মার্কসই পেয়ে যাবে একটু ভালো করে পড়ে নিলে ঠিক আছে আচ্ছা দেখো হয়ে গেল এটা এরপর আছে আমাদের লাস্ট যেটা টপিক কিছু বাদ দেওয়ার নেই জায়গাটা সোজা চ্যাপ্টার শব্দ ঠিক আছে দেখো শব্দ চ্যাপ্টার থেকে বিগত কয়েক বছর ধরে কোশ্চেন এসছে আগের বছর আসেনি কিন্তু এবছর আসবে ঠিক আছে এটা পড়তে হবে কোনো মার্কসই নেই এটা পড়তে হবে ওকে কোনো মার্কসই নেই চ্যাপ্টারটা পড়তে হবে ক্লাস টেনে একটু চলে যাই ভৌতবিজ্ঞান ও পরিবেশ এখান থেকে জিনিসটা কি এখান থেকে হচ্ছে কী ধরনের কোশ্চেন দিয়েছিলো এবছর হচ্ছে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে কোন গ্যাস থাকে যদি তুমি এই চ্যাপ্টারটা নাও পড়ো তুমি লিখে দিয়ে আসতে পারবে আর কি পড়ে সে টপোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ারের জায়গাটা পড়ে যে কোটা কোনটা কোন উচ্চতা আছে যারা ভূগোল পড়েছে তারাও যেন এটা তোমরা পড়ে এসছো যে টপোস্পিয়ার স্ট্যাটোসফিয়ারের জায়গাটা বেসিক জিনিস পড়ে নিলে হয়ে যায় শক্তির যথাযথ ব্যবহার এইটাতে আমি কেন ইয়েলো মার্ক করে রেখেছি এখানে কোশ্চেনটা বলেছিল যে আমরা যেটা মানে যে গ্যাস রান্নার কাজে ব্যবহার করে থাকি সেই গ্যাসের প্রধান উপাদানটা কি তো এইটা যেমন শক্তির যথাযথ ব্যবহারেও পড়ছে কোশ্চেনটা তেমন সিমিলার হয়ে এই কোশ্চেনটা হচ্ছে জৈব রসায়নের মধ্যেও পড়ে তার জন্যই কনফিউশন একটা জায়গা যে এটাতেও পড়ছে ওটা পড়ছে তার জন্য দুটো জায়গাতে আমি মার্ক করে রেখেছি যেখানে ইচ্ছে ধরতে পারো ঠিক আছে তবে যা দেখা যায় বিগত কয়েক বছর ধরে জৈব রসায়নও সেরকম কোশ্চেন পড়েনি যেমন তেমন হচ্ছে এই দিকটার থেকেও কিন্তু সেরকম কোনো কোশ্চেন পড়েনি ঠিক আছে তো দেখে রাখবে জৈব রসায়নটা একটু অর্থ ইম্পর্টেন্ট জায়গা হালকা করে একটু দেখে রাখবে কারণ কবে যে কোনো একটা জৈব রসায়নের রিয়েকশন দিয়ে দিল বা বিশেষ করে জৈব রসায়নের হচ্ছে লাস্টের পাটটা যেটা হচ্ছে এই শক্তির পার্টটা আর জৈব বিভিন্ন জৈব রসায়ন দিয়ে পরে গ্যাসগুলো তৈরি করছি বা অ্যালকোহল তৈরি করছি সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তো তো একটু দেখে নেবে আচ্ছা গ্যাসের আচরণ মানে এগুলো বলতে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এক একটা চ্যাপ্টার আগের বছর দেখো দুটোই ক্যাটাগরি টুথ থেকে কোশ্চেন দিয়েছিল চার মার্কস টোটাল পেয়েছিল তাহলে প্রতি বছরই কোশ্চেন আছে দু হাজার একুশেও দিয়েছে দু হাজার বাইশেও দিয়েছে দু হাজার তেইশেও দিয়েছে কোশ্চেন আসছে আর যদি ভালো করে পড়ে নিতে পারো যদি চার মার্কস আছে তো চার মার্ক্সে চার মার্ক্সই পাবে ঠিক আছে এটা তো বলে দিলাম আলো কোনো মার্সি নেই এইসব চ্যাপ্টার কোনো মার্সি নেই এগুলো পড়তেই হবে আর এগুলো আমি হাজার বার ধরে বলেছি এগুলো পড়বে ঠিক আছে এখান থেকে আগের বছরই এক মার্ক্স এসেছিলো নয়তো বিগত প্রতি বছর দেখো তিন মাস তিন মাস করে এক মাস এক মাস করে কোশ্চেন এসছে তাই না তো কোশ্চেন আসবে কিচ্ছু করার নেই এখান থেকে কোশ্চেন আসবে আলোক তরঙ্গ মানে কি এটাও আলোরই একটা পার্ট যেখান থেকে হচ্ছে আমার মানে আলো যারা পড়বে আলোর বিচ্ছুরন বিক্ষেপণের জায়গাটা যারা পড়ে নিয়েছে এই জায়গাটাও তাদের ক্লিয়ার হয়ে যাওয়া উচিত তো এটাতে কী থাকে মেনলি কী পড়ে যে তোমাকে সিকোয়েন্স সাজাতে বলে যে এক্স রে গ্যামারে তারপর রেডিও তরঙ্গ মাইক্রোয়েভ তরঙ্গ এইগুলোর তরঙ্গ তরঙ্গ বা তোমাকে ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক হিসেবে ঊর্ধ্বক্রম বা অধক্রমে সাজাতে বলে এই একটাই কোশ্চেন পড়ে দেখে নিতে পারলে দেখে নেবে চলতরিত থেকে দেখো কোনোদিনও জীবনে কোনো কোশ্চেন পড়েনি তা বলে কি আমরা চলতরিত পড়ব না দেখো চলতরিত বলে এত বড় চ্যাপ্টার এত বড় চলতরিতের চ্যাপ্টার কোনো দিনের জীবনে কোশ্চেন পড়েনি তা বলে কি আমরা চলতরিত পড়ব না এই চৌম্বকটা কি পড়বো না না তো অন্তত পড়বে কারণ এই চলতরিতের ক্ষমতা বলে যে জায়গাটা আছে এই ক্ষমতার জায়গাটা খুব ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি তো এই জায়গাটা দেখবে আর তার সাথে কি সিরিজ প্যারালাল যে কম্বিনেশনগুলো হয় সেই কম্বিনেশনগুলো থেকে টুকিটাকি কোশ্চেন দিয়ে থাকে পরমাণু নিউক্লিয়াস থেকে তাহলে কোনো দিনও কোনো কোশ্চেন আসেনি কিন্তু এগুলো পড়তে হবে এগুলো কিছু করার নেই পড়তে হবে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনোভাবে একটা কোশ্চেন দিয়ে দিল তখন না পারলে কি করবে একটু কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে কারণ তুমি ধরো একটা এত বড় কম্পিটিভ এক্সামে বসতে যাচ্ছ তুমি যদি এইখানে ফাঁকি মারতে যাও তখন কিন্তু তোমার কিছু করার নেই এগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার এগুলোকে যতই কোশ্চেন না আসুক তোমার করতে হবে কারণ বলা যায় না পরের বছর এই চ্যাপ্টারটা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন চলে এলো এই যে এই চ্যাপ্টারগুলো অতটা ইম্পর্টেন্ট নয় মিশ্রণের উপাদানের পৃথকীকরণ বলো জল বলো এগুলোর থেকে আসার সম্ভাবনা খুবই কম তবুও জলের আর এর থেকে কোশ্চেন দিয়ে দিতে পারে কিন্তু এই চ্যাপ্টারগুলো ভালো চ্যাপ্টার এগুলো করতে হবে যতই কোশ্চেন আসুক না আসুক কোশ্চেন তোমাকে করতে হবে কিছু মার্সি নেই এগুলো পর্যায় সারণি খুব ইম্পর্টেন্ট একটা জায়গা পর্যায় সারণিটিকে করতে হবে ওকে পর্যায় সারণিটিকে করতে হবে এগুলো কোনো কিছু মানে মাফের কোনো জায়গা নেই করতেই হবে ওকে চলো আইনীয় বন্ধন এটাও ইম্পর্টেন্ট জায়গা একটা ঠিক আছে এগুলোর থেকে কি ধরনের কোশ্চেন দেয় একটা যোগ্য দিয়ে দিবে তুই বলবে যে এইটার মধ্যে আয়নীয় বন্ধন আছে না সমযোজী বন্ধন আছে বলো তারপরে বলবে যে তোমার যোজ্যতা কক্ষ পথে কটা আছে যোজ্যতা কত আর এইসব জিনিসগুলো দেয় ঠিক আছে তো তো এইসব কোশ্চেনগুলোকে দেখবে এখানে আইনীয় সমযোজী বন্ধন বেসিক চ্যাপ্টার শুরু চ্যাপ্টার দেখো হিসাব মতন হচ্ছে দু হাজার একুশেও পড়েছিল দু হাজার বাইশেও পড়েছিল তো এইসব পড়া নেয় সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু চব্বিশে পড়তে পারে তো দেখতে হবে লিত প্রবা রাসায়নিক বিদ্যার থেকে কোনো দিন কোনো কোশ্চেন আসেনি বেশি একটু নলেজটা ক্লিয়ার রাখবে তাহলেই হয়ে যাবে পড়ার দরকার না অতটা রাসায়নিক শিল্পে হচ্ছে অজয় বোরসায়ন এইটার থেকে কি দিয়েছিলো যে বেকিং সোডার সংকেত লিখো এইটা দু হাজার তেইশের কোশ্চেন ছিল ঠিক আছে তো বেকিং সোডা না খাবার সোডার সংকেত লিখো সেটি কোশ্চেন ছিল এক নম্বর পেয়ে যেত যদি এই সংকেতগুলো জানতে ধাতুবিদ্যার থেকে দেখো কোন জন্য কোনো কোশ্চেন আসেনি তাহলে কি আমি ধাতুবিদ্যা পড়বো না ধাতুবিদ্যা পড়তে হবে ধাতুবিদ্যায় সংকট ধাতুগুলো যেগুলো হচ্ছে তোমার কোশ্চেনটা থাকে যে এই সংকট ধাতুটা কী দিয়ে তৈরি হয়েছে বুঝতে পেরেছো তো সেই কোশ্চেনটা দিয়ে থাকে তো এই জায়গাটাকে পড়তে হবে জৈব রসায়ন থেকে জীবনে ভরঞ্জনের কোশ্চেন আসে তবুও বললাম যে জৈব সাইনে বেসিক একটু নলেজ নিয়ে রাখবে দেখবে আমারও চ্যানেলে হচ্ছে জৈব সাইনের একটা খুব সুন্দর ভিডিও দিয়ে দিয়েছিলাম দুটো পার্টে ভিডিওটা বানানো আছে বেসিক নলেজটা ক্লিয়ার দিয়ে আছে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া আছে করে নেবেন তাহলে যতটুকু কোশ্চেন আসার সব কোশ্চেনগুলো পেরে যাবে এটা ছিল আমাদের অ্যানালাইসিস তাহলে কোথার থেকে কত কি মার্কস এসছে সেটা তোমরা দেখে বুঝতে পেরে গেলে আর যদি কোনো প্রকার কোনো অসুবিধা হয় তো আমাদেরকে অবশ্যই জানাবে কমেন্টে লিখো যদি তোমার আরও কোনো কিছু জানার ইচ্ছে থাকে বায়োলজি বা লাইফ সায়েন্সের এরকম টাইপের ভিডিও খুব দ্রুত আসছে চিন্তার কোনো কিছু নেই তো অবশ্যই অবশ্যই এই ভিডিওটা তোমার সকল বন্ধুদের সাথে শেয়ার করো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে